এটা কি তাবিজ? ওই যা ভাই বলে এটা কি তাবিজ? এই কোরআনের তাবিজ দিয়ে দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ফকিরের ইনকাম করতেছে। হ্যাঁ, এটা কি তাবিজ বোনার কিতাব? এটা কি বানিয়ে বন্ধুর কি মাদলি? হ্যাঁ, আপনাদের এই কি বলে দিনাজপুরের বউ, দিনাজপুরের কি বউ, কি নাম জানি? সালমা। কি নাম? দিনাজপুরে এক এমপির বউ ছিল না সালমা। এই সালমা গাইলো কি, কি গাইলো কোন? এই বানিয়ে বন্ধুরে, মানে বানিয়ের দোকানে যা বলতেছে, এই স্বামী মহিলার স্বামী মারা গেছে, এখন এটা কি স্বপ্নে স্বপ্নে আইসে? দেখেন কোন স্বপ্নে স্বপ্নে যদি আইসে, এটা কি বাধা দেওয়া যাবে? আমরা কোনো দিন তাকে ভুলতে পারবো না, কেয়ামত পর্যন্ত শেখ মুজিবুর রহমান সাবেক রাষ্ট্রপতি, এই দেশের স্থপতি শেখ মুজিবুর রহমানকে আমরা কেয়ামত পর্যন্ত কেউ ভুলতে পারবো না। তার কারণ তার অবদান এই বাংলার জমিনে আছে না নাই? কোন আছে? বাংলার জমিনে তার অবদান আছে, এই জন্য বাঙালি কোনোদিনও ভুলবে না, ভুলতে পারে না আমার ভাইজান। তবে হ্যাঁ, তিনিও রাষ্ট্র পরিচালনা করেছেন সংবিধান দিয়ে, তারপরে সাত্তাব্দুল সাত্তার করেছেন সংবিধান দিয়ে, তারপরে আপনার জিয়াউ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধান দিয়া এই দেশ পরিচালনা করছেন, তারপরে এরশাদ মামু সংবিধান দিয়া দেশ পরিচালনা করছেন, খালেদা জিয়া করেছেন, শেখ হাসিনা খালেদা জিয়া, শেখ হাসিনা খালেদা জিয়া, উল্টা পাল্টা চলছে, কথাগণ ঠিক কিনা? এখন বলেন তো, যে দলেরই অনুসারী হন না কেন, একটু ভালো করে কলিজায় হাত দিয়ে বলেন তো, এই যে যারা দেশ মানে স্বাধীন করলো, দেশ পরিচালনা করলো, এ পর্যন্ত করতেছে, আপনি কলিজায় হাত দিয়ে বলেন 100% শান্তি কি কেউ দিতে পেরেছে? কি পেরেছে? পেরেছে না? পারবে না। তার কারণ এটা মানুষের তৈরি করা মতবাদ সংবিধান, এই সংবিধান দিয়ে 100% শান্তি পৃথিবীর কেউ দিতে পারে নাই, পারবেও না। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর কোরআনের সংবিধানেই কেবল 100% শান্তি দিতে পারে। এই কোরআন পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। দুনিয়ার সংবিধানে অনেক সময় ভুল বাহির হয়, ধারা চেঞ্জ হয়, আমার আল্লাহর এমন সংবিধান, আল্লাহ এমন সিলমোহর মেরে দিয়েছে, এর একটা অক্ষরের কম বেশি কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবে না। আল্লাহ এজন্য কুরআনুল কারীমে শুরুতেই রব্বুল আলামিন সূরা বাকারার শুরুতেই 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন, যা লিকাল কিতাবুলা রাই বা ফি হুদাল্লিল মুত্তাকিন। বললেন, ইহা ওই কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। আমার ভাইয়েরা, আল্লাহর নবী যখন এই কিতাবের দাওয়াত দিচ্ছিলেন, কাফের বেঈমান মুশরিকরা বলেছিলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ভুল আছে, সন্দেহ আছে, আল্লাহকে ডাক দেবে, আল্লাহ এখন কি হবে? আল্লাহ বললেন, নবী গো আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ জবাব দিচ্ছি। আল্লাহ জবাব দিলেন সূরা বাকারার 23 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে বললেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাসালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি وَادْعُوا شُهَدَاءَكُمْ مِنْ دُونِ اللَّهِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ। কি ভালো লাগে না? চলবে? চলে? এ চলে তো। কোরআনের তাফসীর, কোরআন থেকে আলোচনা করলে এটা মজা লাগে, কথা কন ঠিক কিনা? আরে জোরে কন ঠিক কিনা? ঈমানদারদের ঈমান, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। সূরা আনকাবুত 2 নম্বর আয়াত, কথা কন নাকি? আল্লাহ পাক বললেন, ঈমানদারদের যখন তারা ইমানদার যখন আয়াত আল্লাহর কোরআন আয়াত সমূহ তেলাওয়াত করে, তখন তাদের ইমান বেড়ে যায়, আর ইমানদারেরা কেবলমাত্র শুধুমাত্র ভরসা পোষণ করে আল্লাহর উপরে। জোরে কোন ঠিক কিনা? ও আমার মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইহা সম্পর্কে,
মানে এই কোরআন সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে যা আমি আমার বান্দাদের উপর অবতীর্ণ করেছি, তাহলে তোমরা একটা সূরা অথবা একটা আয়াত রচনা করে নিয়ে আসো তো দেখি, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আর এর সহযোগিতায় যতের যত গোষ্ঠী আছে, সাহায্যকারী আছে, তাদেরকে নিয়ে চেষ্টা করে দেখো। আমার ভাইজান, 1500 বছর পার হয়ে গেল, পেরেছে পারবে? কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তাদেরকে চ্যালেঞ্জ করে দিয়েছেন আল্লাহ। বরং যারাই এই কোরআনকে নিয়ে এই আয়াতের উপরে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করে, যারাই কোরআনকে রিসার্চ করেছে, ও মুসলমান, তাদের কপালে ঈমান জুটেছে। জোরে কন সুবহানাল্লাহ। রিসার্চ করতে করতে লাস্টে এসে দ্বার প্রান্তে এসে বলল, কিছুই তো পাইলাম না, এখন আমার এই অবস্থায় থাকা যাবে না, যিনি কোরআন নাজিল করেছেন তার প্রতি ঈমান আনলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমানেরা, শুধু তাই নয়, এমন একটা সংবিধান, যদি সংবিধানকে প্রশ্ন করা হয় বলো তোমার বাড়ি ঘর দুয়ার কোথায়, জবাব দিচ্ছেন বাল্লুহুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ, বাড়ি হলো লাউহে মাহফুজ। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন বলো তুমি কোন মাসে পৃথিবীর জমিনে আসা শুরু হয়েছে, উদ্বোধন হয়েছে কোন মাসে, কোরআন জবাব দিচ্ছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোন মাস? জোরে কন রমজান। একটু সাউন্ড বাড়া তো, রমজান মাস আল্লাহ কোরআনুল করিম নাজিল করা শুরু করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমার মুসলমানেরা, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন বলো কোন রাত্রে তোমার নাজিল হওয়ার রাত না দিন, কোরআন জবাব দিচ্ছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি খাইরুম মিন আলফ শাহর। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন বললেন হাজার মাসের চেয়েও উত্তম রজনী, দামি রজনী, লাইলাতুল কদরের রজনী। আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে কুরআনুল কারীম নাজিল করা শুরু করে দিয়েছেন। জোরে কন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখন আসেন, এই কুরআন আল্লাহ নাজিল করলেন, এটা কি দাওয়াত খাওয়ার কিতাব নাকি? এটা কি দাওয়াত খাওয়ার? বাপের 40 মায়ের বছর কি? হ্যাঁ, এটা কি তাবিজ? ওই যা ভাই বললো, এটা কি তাবিজ? এই কোরআনের তাবিজ দিয়ে দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ফকিরের ইনকাম করতেছে। হ্যাঁ, এটা কি তাবিজ বোনার কিতাব? এটা কি বানিয়ে বন্ধুর কি মাদলি? হ্যাঁ, আপনাদের এই কি বলে দিনাজপুরের বউ, দিনাজপুরের কি বউ, কি নাম জানি? সালমা। কি নাম? দিনাজপুরের এক এমপির বউ ছিল না সালমা? এই সালমা গাইলো কি, কি গাইলো কন? হ্যাঁ, বানিয়ে বন্ধুরে, মানে বানিয়ের দোকানে যা বলতেছে, এই স্বামী মহিলার স্বামী মারা গেছে, এখন এটাকে স্বপ্নে স্বপ্নে আইসে। দেখুন কন, স্বপ্নে স্বপ্নে যদি আইসে এটাকে বাধা দেওয়া যাবে? তার কারণ 21 বছর 30 বছরের বিবাহের যে একটা সময়, লং টাইম, কত স্মৃতি আছে না? নাই কত স্মৃতি আছে না? কোন রাইতে কি করছে না করছে, কোথায় বেড়াইতে গেছে, কোথায় কি করছে, এগুলো আছে না? নাই তো এগুলো তো মরার পরে তো কিছু স্বপ্নে আইসেই না, কথা কন না কেন? এখন এ বেটি বলছে যে স্বপ্নে যেন স্বামী না আইসে, যায়া বানিয়া বন্ধুর কাছে সুর দিয়া কওছে, বানিয়া বন্ধুরে এখন তাবিজ বানায়া দে, মরিয়া গিয়াছে বিয়ার স্বামী, স্বপনি আইসি। নাউজুবিল্লাহ। আমার ভাইজান, একে একেবারে সুর দিয়া কওছে, মানে বউ যেন স্বামী যেন স্বপ্নে স্বপ্নে না আইসে, তাহলে বোঝা গেল এ বেটি অন্য ধা, অন্য কি, অন্য ধান্দা করছে। কথা কয় না কে, কথা কয় না কে, এই রেজাউল ভাই কথা কয় না কেন? আরে হ্যাঁ হুঁ কর, হ্যাঁ হুঁ কর। তাহলে কি ধারণা, কি কি করতেছে? অন্য ধারা, অন্য ধান্দা করছে, মানে অন্য লাইন করছে যাতে স্বামী না আসে। রাসূলুল্লাহ, রাসূল